তোমাদের দেখতে পাচ্ছ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলে। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করনি, এম পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন চলে এসেছে, সেক্ষেত্রে নোটিফিকেশনটা কিন্তু হিন্দিতে এবং ইংলিশে আছে। তো আমরা এখানে জেনে নেব ইংলিশে। তো বন্ধুরা উপরে কি লেখা আছে দেখছেন যে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, তো এখানে কিন্তু নিয়োগ করতে চলেছে 24 জুন 2020 কিন্তু নোটিফিকেশন এসেছে। এবং কি আমরা এখানে বলে দেবো কীভাবে আবেদন করতে হয় এবং কতজন শূন্য পদ। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে পার্ট টাইম বেসিক জব, তো 25,000 টাকা বেতন দেওয়া হবে এবং ইয়াং প্রফেশনাল যারা আছো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 4-1 এক বছরের কন্ট্রাক্টের হিসাবে কাজ চলবে, তো বেতন দেওয়া হবে 40,000 টাকা। তারপর টেকনিক্যাল অফিসারে এখানে দেখতেই পাচ্ছ যে এক বছর কাজ দেওয়া হবে 40,000 টাকা এবং MTS পদেরও আছে, তো বেসিক পে 18,000 থেকে 41,000 টাকা বেতন দেওয়া হবে। তো পদগুলো বিবরণ দেওয়ার আগে লাস্ট ডেট আবেদনের লাস্ট ডেট হলো 23/7/2020। এবং কি আপনাকে কীভাবে আবেদন করতে হবে দেখতেই পাচ্ছেন যে প্রথমে একটা আপনার ডিটেলস দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তো প্রথমে দেখে নিই আমরা পোস্টের মাধ্যমে কী কী পোস্ট এবং শিক্ষাগত যোগ্যতা। এবং দেখতে পাচ্ছেন প্রথমে রিজিনিয়াল কোঅর্ডিনেটরস একটি পদ আছে, সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন যে জব ডিসক্রিপশনে এখানে দেওয়া আছে। এবং কি এখানে মেডিকেল প্যাথোলজি নিয়ে আপনার পড়াশোনা করতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন, 25,000 টাকা বেতন। তারপর আছে ইয়াং প্রফেশনাল, তো এখানে 4টি পদ আছে, এখানে কিন্তু আপনাকে বিটেক করতে হবে শুধুমাত্র ইনফরমেশন কমিউনিকেশনের জন্য। 4টি পদের মধ্যে 4টি কিন্তু আংশিক হিসাবে নিয়োগ করতে চলেছে। তো দ্বিতীয় নম্বর আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর, তো এখানে গ্র্যাজুয়েশন লাগবে। এবং কি পাবলিক রিলেটিভ অ্যান্ড মিডিয়া ম্যানেজমেন্ট আছে, সেক্ষেত্রে ব্যাচুলার ডিগ্রি লাগবে। তারপর এখানে ডেটা স্ট্যান্ডার্ড, তো সেক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েশন হতে হবে। তিন নম্বরে দেখতে পাচ্ছেন প্রথমে টেকনিক্যাল অফিসার আছে, তো সেক্ষেত্রে এখানে শুধুমাত্র বিটেক নিয়ে পড়াশোনা করতে হবে, এক বছর এক্সপিরিয়েন্স থাকলে এখানে আবেদন করতে পারবেন, বেতন হলো 40,000 টাকা। তো লাস্ট পরিচিং আছে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফে, তো এখানে কিন্তু রেগুলারি বেসিক এখানে চাকরি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র আপনাকে মাধ্যমিক পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে 25 বছরের মধ্যে হতে হবে, 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবং কি সরকারি হিসাবে SC আর ST-দের জন্য 5 বছর এবং অফিসিদের 3 বছর। এখানে দেখতে পাচ্ছি পে স্কেল 18,000 থেকে 41,000। তো বন্ধুরা এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আবেদন কী করুন না, আবেদন করার জন্য এখানে আপনাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট ইমপ্লয়েড আপনাকে একটা লিখিত হাতে জমা দিতে হবে। এবং কি সাথে আপনাকে আপনাকে সাবমিট করতে হবে সব এলে অ্যাটেস্টেড কপি। তো বায়োডাটার মধ্যে আপনাকে সাইজ হিসাবে ফটো দিতে হবে এবং কি সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করে আপনাকে ফটো দেওয়ার পরে আপনাকে যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো জেরক্স কপি আপনাকে দিয়ে দিতে হবে এবং পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে। তো বন্ধুরা দেখা গেলো, তো এই যে দেখতে পাচ্ছেন যে হাইলাইট করা আছে এই অংশটা ডাইরেক্টর, তো দেখতে পাচ্ছেন ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি হল নম্বর 100, এইটা হলো এই অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে আপনাকে পাঠাতে হবে পোস্টের মাধ্যমে। তো পোস্টের মাধ্যমে পাঠানোর পরে আপনাকে কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে নেওয়া হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো আপনাকে বলছি একটাই কথা যে চাকরিটা কিন্তু কোনোরকমভাবে পশ্চিমবাংলায় না, চাকরিটা হলো দিল্লিতে, সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন। যারা পরিযায়ী শ্রমিক আছে তারাও কিন্তু আবেদন করতে পারেন, শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে শুধু মাল্টিটাস্কিং স্টাফের জন্য রেগুলার বেসিক, তো সবসময় কাজটা থাকবে সেক্ষেত্রে। তো ভিডিওটা এরকম ছিল, ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপনি নোটিফিকেশন দেখতে পাবেন। ধন্যবাদ।